আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব, গুরুত্বপূর্ণ খবর, টাকা নিয়ে চাকরি দিয়েছি। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব, এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। সরকারে থেকে নিয়ে চাকরি দিয়েছি, মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে অবসর নেব, এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় নাম না করে আক্রমণ করেন তাকে। তিনি বলেন, কে কোথায় চাকরি দিয়েছে আমার জানা আছে। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কে কোথায় চাকরি বিক্রি করেছে তা আমি জানি। তিনি আরও বলেন, চাকরি নিয়ে যখন সিবিআই তদন্ত হচ্ছে তখন সেই বিষয়গুলো তোলা হোক যে ক্ষেত্রে দাদামণি চাকরি দিয়েছেন। বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই মুখ্যমন্ত্রীর আক্রমণ প্রসঙ্গে প্রশ্নে মুখে পড়েন তিনি। জবাবে শুভেন্দু অধিকারী বলেন, 2013 সালে শিক্ষামন্ত্রী হন পার্থ চট্টোপাধ্যায়, তখন থেকে আমি আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের কোনো স্কুলের জন্যই তার থেকে একটি ব্ল্যাকবোর্ড পর্যন্ত পাইনি। তিনি আরও বলেন, আমি কখনও পার্থবাবুর কাছে একটি চাকরি দেওয়া কিংবা বদলির আবেদন জানাইনি। তাই মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন সেই অভিযোগ যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব। শুভেন্দু বলেছেন, আমরা বলেছি যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, যারা পরীক্ষায় অকৃতকার্য হয়ে চাকরি পেয়েছেন তাদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, তাই এখানে আমার নাম ব্যবহার করে বাঁচতে চাইছে শাসক দল। কিন্তু আদালতের নির্দেশে যে তদন্ত শুরু হয়েছে আমাদের বিশ্বাস সেখানে প্রকৃত চাকরি প্রার্থীরা চাকরি পাবেন এবং দোষীরা শাস্তি পাবেন। পরের খবরে চোখ রাখব, রাষ্ট্রপতি নির্বাচনে কিছু হবার নেই তাই খোকা বাবুকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। গণমাধ্যমে বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, যেখানে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগদানের কথা ছাড়াও একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখলেন তিনি। ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থবারের জন্য ইডির দপ্তরে হাজিরা রাহুল গান্ধীর, যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করবে কংগ্রেস। আবার অগ্নিপথ প্রকল্প নিয়েও প্রতিবাদ আন্দোলনে নামবে কংগ্রেস। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ভালো হয়েছে, রোদ নেই, এখন ঠান্ডা ঠান্ডা আছে, কংগ্রেস যে আছে মানুষ বুঝবে কী করে। রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক কেস বহুদিন ধরে জেরা চলছে, হঠাৎ আজকে পথে নামছেন কেন ওনারা, করে নিক। আবার গত সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল আবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠক হতে চলেছে, যে বৈঠক ডেকেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, তবে বৈঠকে যোগদান করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, মমতা ব্যানার্জি দেখে নিয়েছেন আর কিছু হওয়ার নেই, এখন বিশ্রাম করুন। ত্রিপুরা হলো না, গোয়া হলো না, উত্তরপ্রদেশে গিয়ে দেখলেন সুবিধা হলো না, রাষ্ট্রপতি নির্বাচনে কিছু করার নেই, কেউ সঙ্গে থাকছে না, তাই খোকা বাবুকে পাঠাচ্ছেন। পরের খবরে চোখ রাখব, মধ্যবিত্তের জন্য বাজার কাঁপানো খবর, ভোজ্য তেলের দাম এক ধাক্কায় প্রচুর দাম কমল। তো বন্ধুগণ, আমরা জেনে নেব ভোজ্য তেলের দাম কত টাকা কমেছে, কমে কত টাকা হয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব। ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিতে ক্ষণসাধারণ মানুষ হাঁসফাঁস করেছেন, ঠিক সেই সময় কিছুটা স্বস্তিতে আম আদমি। বিগত একটি বড় সময় ধরেই ভোজ্য তেলের দামের ঝাঁজ কাটতে বাধ্য করেছে সাধারণ মানুষকে। সম্প্রতি আদানি উইলমার ভোজ্য তেলের দাম লিটার প্রতি 10 টাকা হ্রাস করেছে। আগামী দিনেও রান্নার তেলের দাম কমতে পারে বলেই বিভিন্ন মহল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আদানি উইমার ফরচুন রিফাইন্ড সূর্যমুখী তেলের এক লিটারের দাম 220 টাকা থেকে কমিয়ে 210 টাকা করেছে। সংস্থার পক্ষ থেকে এক বয়ানে নির্দেশিত হয়েছে, সর্ষের তেলের দাম লিটার প্রতি 205 টাকার বদলে হয়েছে 195 টাকা। এছাড়াও জেমিনি ইডিবিল অ্যান্ড ফ্যাটো এক লিটার সূর্যমুখী তেলের প্যাকেটে 15 টাকা দাম কমেছে। আগামী দিনেও তেলের দাম কমতে পারে সংস্থার পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। অন্যদিকে মোদী সরকার পাম অয়েলের উপর থেকে
ইম্পোর্ট ডিউটি হ্রাস কমানোর পরে ভোজ্য তেলের সংস্থাও দাম কমানোর সিদ্ধান্ত নেই। এই সমস্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা যেই সুবিধা পাচ্ছেন সেই সুবিধা গ্রাহকদের দেওয়ার জন্য তারাও বদ্ধপরিকর। পাম তেলের আমদানি ও যোগান কম থাকার ফলে দাম বাম্পার বৃদ্ধি পেয়েছিল। শুনতে পাওয়া যাচ্ছে মোদী সরকার ইন্দোনেশিয়াকে গরম রপ্তানি করবে, তার পরিবর্তে ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি করবে। তবে এই নিয়ে এখনও কোনো সরকারের বিবৃতি প্রকাশ্যে আসেনি। তবে এমন হলে আগামী দিনে ভোজ্য তেলের দাম আরও কমতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শেষ খবরে চোখ রাখবো। কিছুক্ষণ আগে মর্মান্তিক বজ্রঘাতে একসঙ্গে 17 জনের প্রাণ কাড়ল। তো বন্ধুগণ, কোথায় ঘটেছে এই ঘটনা, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বজ্রপাতের জেরে বড়সড় দুর্ঘটনা নীতিশ কুমারের রাজ্য বিহারে। জানা যাচ্ছে রবিবার বিহারের 8 জেলায় বজ্রঘাতে অন্তত পক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে এই রাজ্যে। শনিবার রাতের পর রবিবার প্রায় সারাদিন ধরেই আবহাওয়া খারাপ ছিল বিহারের বিভিন্ন প্রান্তে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড় এবং বজ্রঘাতের দাপট। আর সেই বজ্রপাতের কারণে একই দিনে রাজ্যজুড়ে অন্ততপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকালে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একই সঙ্গে তিনি নিহতদের পরিবার পিছু 4 লক্ষ করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি টুইটারে নীতিশ কুমার লেখেন, ভাগলপুরে 6 জনের মৃত্যু হয়েছে, বৈশালীতে মৃত্যু হয়েছে 3 জনের, খাগড়িয়ায় 2 জনের, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে 1 জনের করে মৃত্যু হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিবারকে। একই সঙ্গে তিনি এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন এবং হাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলার বার্তা দিয়েছেন। অন্যদিকে জানা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন বিহারের আবহাওয়ার খারাপ থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার প্রায় সারাদিনই এই রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক দুর্যোগ দেখা দেয়। বৃষ্টির পাশাপাশি ঝড়ের দমকায় একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। এছাড়া ঝড় বৃষ্টি তাণ্ডবে বহু বিদ্যুতের খুঁটিও নষ্ট হয়েছে এবং তার জেরে এই মুহূর্তে বিহারে বহু এলাকা বিদ্যুৎহীন বলে খবর। জানা যাচ্ছে রাজ্যের উত্তর ও দক্ষিণ প্রান্তে ঝড় বৃষ্টির প্রভাব সবথেকে বেশি পড়েছে। এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা ভাগলপুর ও বাঁকা জেলার। বজ্রঘাতে মৃত্যু 17 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 6 জন ভাগলপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এছাড়া কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরের মতো একাধিক জেলাতেও ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে বলে খবর।